ইতিহাস গড়তে চলেছে মাই মানি ক্রিয়েটার এ ব্র্যান্ড। মাত্র 500 টাকায় নিজে হাতে শেয়ার মার্কেট সম্পর্কে প্রি ও পোস্ট ট্রেনিং নিন, সাথে সপ্তাহে ও মাসে 40,000 টাকা থেকে 50,000 টাকা ঘরে বসে রোজগার করুন। যে কেউ ফোন 9674946690। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আবহাওয়া ট্যুরিজম আপনাদের জন্য এক অসাধারণ দার্জিলিং ট্যুরের ব্যবস্থা করেছে। 5 রাত্রি 6 দিন যাওয়া আসা থাকা খাওয়া সাইট সিন এন্টারটেনমেন্ট লটারি সহ মাথা পিছু খরচ মাত্র 5,600 টাকা। ট্রেন জার্নি যাত্রা শুরু 6 এপ্রিল। বুকিং চলছে, সত্য যোগাযোগ করুন ফোন 9830212484 অথবা 6291962669। আপনি কি শেয়ার মার্কেটের নতুন তাকতিকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে চান? মাসে 40,000 টাকা আয় করা সম্ভব, শুধুমাত্র একটা অফিস প্রয়োজন, সাথে সিকিউরিটি মানি 10,000 টাকা, সেটা অবশ্যই রিফান্ডেবল। সারা বছর ধরে রোজগার করুন, সাথে সাপোর্ট সিস্টেম, কল 9674946669। আপনি কি অভিনয় করতে চান? আপনার কি কোনো অভিজ্ঞতা নেই? যদি সত্যি সরাসরি অভিনয় করতে চান তাহলে সার্চ মিডিয়াতে চলে আসুন। সার্চ মিডিয়া একের পর এক সিরিয়াল, টেলিফিল্ম এবং অ্যাড ফিল্ম করতে চলেছে, যেখানে নতুন নতুন ছেলেমেয়ের প্রয়োজন। তাই আজই যোগাযোগ করুন সার্চ মিডিয়াতে, ফোন 9674946690। নমস্কার, আমি শেখর সুবীর। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই এই ওরা আসছে টিভি নিউজের পক্ষ থেকে। আজ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় তার সাথে নতুন বছরের আগমনে আজ আমরা নতুন কিছু আপনাদেরকে উপহার দেব। আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার স্বনামধন্য এক উচ্চ মাধ্যমিক স্কুল, যার নাম নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। এই স্কুলটি পশ্চিমবঙ্গ সরকারের নির্মল বিদ্যালয় ও শিশু মিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। শুধু তাই নয়, এবছর যামিনী রায় অ্যাপ্রিসিয়েশনও পেয়ে গেলেন। স্কুলের পরিবেশে গিয়েই আমরা হতবাক হয়ে গিয়েছিলাম যে সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা একোন বাগিচায় বসে আছি। চোখ ধাঁধানো সব ঋষি মনীষীদের ছবি, সাথে সমাজ সচেতনমূলক বার্তা, যাকে এক কথায় বলা চলে শিক্ষার স্বর্গপুরী। আর এগুলি সম্ভবপর হয়েছে একমাত্র ওই স্কুলের প্রধান শিক্ষক ডাক্তার অনিরুদ্ধ বিশ্বাসের চিন্তাধারাকে পাথেয় করে। তারই সাথে নিউ ব্যারাকপুরের কৃষ্টি ও সংস্কৃতিকে একত্রিত করে এবছর ওই স্কুল ষষ্ঠ বর্ষে বইমেলার আয়োজন করেছে। এও এক অভূতপূর্ব নিদর্শন, স্কুলের মধ্যে বইমেলা আমরা খুবই কমই দেখে থাকি। এই মেলায় বিশিষ্ট অতিথিদের আগমন, সাথে হাজারো সংখ্যক নতুন বইয়ের ডালি সাজিয়ে মেলে ধরেছে বিভিন্ন প্রকাশন সংস্থা, বিভিন্ন পত্রিকা স্টল, তার সাথে যুক্ত হয়েছে রকমারি সাজসজ্জা ও পটচিত্রের নতুন সম্ভার। এই বইমেলায় ওরা আসছে ক্যামেরায় ধরা পড়ল বিজ্ঞান প্রদর্শনী, সমাজ বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞানের প্রচার ও প্রসার সব মিলিয়ে আজকের এই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত ষষ্ঠ বর্ষের এই মঞ্চে ষষ্ঠ প্রদীপের শিখায় উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। Yeah.
করে দেখে নেব। এই অনুষ্ঠানের আমন্ত্রিত সাহিত্যিক ব্রহ্মচারী মহারাজ, পৌরমাতা ও শ্রদ্ধেয় অতিথিবর্গের বরণ পর্ব। এবারে দেখে নেব, এরই মাঝে আমরা পেয়ে গেলাম এই অনুষ্ঠানের আমন্ত্রিত উপপৌরপ্রধানকে। এই স্কুলের সংস্কৃতি যে আলাদা রূপ নাই সেটাই জানা গেল তার বক্তব্যের মাঝে। শুনুন। এটা অভূতপূর্ব উদ্যোগ। পশ্চিমবাংলায় কটা স্কুল আছে এরকম উদ্যোগ নিতে পারে আমি জানি না। আমি কারুকে খাটো না করেই বলছি যে এই নববারাকপুরের মধ্যে নববারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল, তার প্রধান শিক্ষকের নেতৃত্বে যে কাজগুলো করছেন সেগুলো অন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কাছে, বিশেষত গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলগুলোর কাছে একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকছে। আপনারা দেখেছেন যে স্কুলের চারপাশে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়েছে, একটা চারিদিকের পারিপার্শ্বিকতা তৈরি হয়েছে, স্কুলের দেওয়াল পরিচ্ছন্ন এবং সেটা নানা রকমভাবে চিত্রিত, এবং সেই চিত্রগুলোর মধ্যে অ্যাওয়ারনেসের সম্পূর্ণ এক বিষয়গুলো রয়েছে। শব্দ দূষণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপার থেকে আরম্ভ করে ধূমপান বিরোধী প্রচার, সমস্ত কিছুকে একত্রিত করে এর দেওয়ালে মানুষকে, নববার সমস্ত নববারাকপুরের মানুষকে সচেতন করার একটা উদ্যোগ, এবং প্রাঙ্গণের মধ্যে এই বিদ্যালয়ে, আপনারা জানেন যে সরকার পোষিত বিদ্যালয়, সরকারের স্পন্সর্ড স্কুল, সেখান থেকে বাগিচা করার কোনো অর্থ আনুকূল্য পাওয়া যায় না, কিন্তু প্রধান শিক্ষক মহাশয়ের উদ্যোগে ছাত্রদের যে একটা উদ্যম, এই সমস্ত কিছু মিলিয়ে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সংযুক্ত হয়ে একসঙ্গে একত্রিত হয়ে ভেতরে যে বাগিচা তৈরি করেছেন, এটাও কটা স্কুলে আমরা দেখতে পাবো জানি না। সেই জন্য আমরা এতটাই গর্ব অনুভব করি যে এই স্কুলের কোনো অনুষ্ঠানে আমরা উপস্থিত না থেকে পারি না, এবং এই বিদ্যালয়ের যা কিছু অনুষ্ঠান হোক না কেন সমস্ত অনুষ্ঠানই এরা করেন। এরা মনীষীদের জন্মদিবস পালন করা থেকে আরম্ভ করে এতটাই নিষ্ঠার সঙ্গে করেন, এতটাই পারফেকশনের সঙ্গে করেন যে আমাদের সকলকে আকৃষ্ট করে। আমরা চলে আসি এবং প্রতিবারই বিশিষ্ট সাহিত্যিকদের এখানে নিয়ে এসে ছাত্রদের আরও উৎসাহিত করার ব্যাপারটাকে নজরে রাখেন প্রধান শিক্ষক এবং অন্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। এবারে রমানাথ রায় এসছেন, প্রখ্যাত সাহিত্যিক, যিনি বাংলার গদ্য সাহিত্যের ধারাকে একটা নতুন দিকে মোড় ঘুরিয়েছেন, পুরাতন ধারা থেকে নতুন ধারায়, আধুনিক ধারায় নিয়ে আসার ক্ষেত্রে বঙ্কিম পুরস্কার প্রাপ্ত। গত বছরও এরকমই একজন সাহিত্যিক ছিলেন, অমর মিত্র, আমরা তার সান্নিধ্য লাভ করেছি। এবং আপনি জানেন নলিনী বেরা এবার সম্ভবত আনন্দ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, নলিনী বেরাও গতবার এসেছিলেন। তো এই স্কুল যে উদ্যোগ নিয়ে এই বইমেলাটা এমনভাবেই করেন, সাহিত্য সংস্কৃতি পরিবেশ সমস্ত কিছুকে একটা ছোট্ট পরিসরের মধ্যে তাদের আন্তরিক প্রচেষ্টায় এত সুচারুভাবে মানুষের সামনে তুলে ধরেন যে এর সঙ্গে আমরা একাত্ম না হয়ে আমরা থাকতে পারি না। বইমেলার প্রয়োজনীয়তা যে কতটা তা শুনে নেব আজকের এই আমন্ত্রিত অতিথিবর্গের মুখ থেকে। এই ষষ্ঠ বর্ষে বইমেলার মূল কারণ এখনো এমন কিছু সত্য তথ্য, এমন কিছু অজানা ভাবনা যা কিনা আমাদের বইয়ের মধ্যে লিপিবদ্ধ থাকে,
এবং ইতিহাস আমাদের পুরোপুরিটাই পরামর্শ দেন। গভীরভাবে যদি আমরা মনোসংযোগ সহকারে সেই শব্দ বাক্যগুলোকে পড়ি, জানবার চেষ্টা করি, তার রসবোধটাকে অনুভব করি, তাহলে সত্যি এই লেটেস্ট টেকনোলজির যুগে, কম্পিউটারের যুগে আমাদের কিন্তু ওই বই হচ্ছে বন্ধন। ওই বই আমাদের সত্যতাকে নতুনভাবে আবিষ্কারের পথে নিয়ে যায়। আমাদের দেশে মোটামুটি শিক্ষিত বাড়িতে বই থাকে, বাড়িতে বই না থাকাটা অশিক্ষার লক্ষণ। সে যতই বড় পোস্টে চাকরি করুক না কেন, বাড়িতে বই না থাকলে তাকে শিক্ষিত বলা যায় না। সভ্যতা দাঁড়িয়ে আছে বইয়ের উপর। সমাজ যে এগোচ্ছে, সভ্যতা যে এগোচ্ছে, সে বইকে কেন্দ্র করে এক একটা বই বিপ্লব এনে দিচ্ছে, এক একটা বই মানুষকে আনন্দ দিচ্ছে। অর্থাৎ সভ্য হতে গেলে সবসময় বইয়ের কাছেই থাকতে হবে। বই আমাদের দরকার, বই ছাড়া এক পা। মোবাইল মানুষকে শিক্ষিত করে না, টিভি মানুষকে শিক্ষিত করে না, মানুষকে শিক্ষিত করে বই। আমরা সমাজ জীবনে আমরা ডেমোক্রেট হব, অবশ্যই আমরা গণতন্ত্রের পূজারী, কিন্তু মননের ক্ষেত্রে, বিদ্যা চর্চার ক্ষেত্রে আমরা হব অভিজাত। এই আভিজাত্য আমরা পাই বই থেকে, বই আমাদের স্বতন্ত্র করে, আমাদের চিন্তাশীল করে তোলে। এবার একটা ছোট্ট বিরতিতে যাব, সঙ্গে থাকুন। শেয়ার মার্কেটে ইতিহাস গড়তে চলেছে মাই মানি ক্রিয়েটার স্টেপ ব্র্যান্ড। মাত্র 500 টাকায় নিজে হাতে শেয়ার মার্কেট সম্পর্কে প্রি ও পোস্ট ট্রেডিং নিন, সাথে সপ্তাহে ও মাসে 40,000 টাকা থেকে 50,000 টাকা ঘরে বসে রোজগার করুন। যে কেউ ফোন 9674946690। সমাজকে সঠিক পথে দেখতে চান? আমরাই পারি। কিভাবে সম্ভব দেখুন আজই আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন ওরা আসছে টিভি নিউজ আর দেখতে থাকুন। আপনি কি সাংবাদিক হতে চান? ওরা আসছে টিভি নিউজে আপনি হতে পারেন একজন সাংবাদিক। তাই যে কোনো খবর মোবাইলে ফটো করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9830212484। আপনি পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আভা ট্যুরিজম আপনাদের জন্য এক অসাধারণ দার্জিলিং ট্যুরের ব্যবস্থা করেছে। 5 রাত্রি 6 দিন যাওয়া আসা থাকা খাওয়া সাইট সিন এন্টারটেইনমেন্ট লটারি সহ মাথা পিছু খরচ মাত্র 5,600 টাকা। ট্রেন জার্নি যাত্রা শুরু 6 এপ্রিল। বুকিং চলছে, সত্য যোগাযোগ করুন ফোন 9830212484 অথবা 6291962669। আপনি কি অভিনয় করতে চান? আপনার কি কোনো অভিজ্ঞতা নেই? যদি সত্যি সরাসরি অভিনয় করতে চান তাহলে সার্চ মিডিয়াতে চলে আসুন। সার্চ মিডিয়া একের পর এক সিরিয়াল, টেলিফিল্ম এবং অ্যাড ফিল্ম করতে চলেছে, যেখানে নতুন নতুন ছেলেমেয়ের প্রয়োজন। তাই আজই যোগাযোগ করুন সার্চ মিডিয়াতে, ফোন 9674946690। সম্পূর্ণ আয়ুর্বেদ ফর্মুলায় তৈরি শিশুর স্বাস্থ্যে ব্যবহার করুন বেবি কেয়ার অয়েল। ভিটামিন এ, ই ও অলিভ অয়েল সমৃদ্ধ সব ঋতুতে ব্যবহারযোগ্য বেবি কেয়ার অয়েল। ব্যবসায়িক যোগাযোগ 7076821314 অথবা 9477377546। ভারতবর্ষের প্রথম মাত্র 500 টাকায় শেয়ার মার্কেট সম্পর্কে ট্রেনিং এর সুযোগ করে দিচ্ছে মাই মানি ক্রিয়েটার। তাই যে কেউ ট্রেনিং নিন আর ঘরে বসে 40,000 থেকে 50,000 টাকা রোজগার করুন, ফোন 9674946690। বিরতির পর আবার ফিরে এলাম। আজকের এই স্কুলের বইমেলা অন্য বইমেলা থেকে যে কতটা আলাদা তা শুনে নেব আমন্ত্রিত প্রকাশিত সংস্থার কর্মকর্তাদের মুখ থেকে। স্কুলের মেলা বলতে এইখানে একমাত্র স্কুল মেলা হয়, বাকি তো কমিটিরা মেলা করে, এই একমাত্র নিউ ব্যারাকপুরে স্কুলের মেলা হয় এবং খুব সুন্দরভাবে তৈরি হয়। বেচাকেনা খুব একটা খারাপ না, তবে চলে, মানে একদম খুব একটা ভালো সেটা বলতে পারছি না,
কিন্তু বই মেলা হিসাবে স্কুল যেটা করছে যথেষ্ট ভালো। স্কুলের মেলাকে কি বলবো বলতে, ভালো তো অবশ্যই ভালো। এরকম একটা অঞ্চলের মধ্যে স্কুলে একটা বই মেলা এটা তো অবশ্যই খুব ভালো হচ্ছে, কারণ একটা ছোটোখাটো স্কুলের মধ্যে করা, এরকম সংগঠন করে করা খুবই তো ভালো হচ্ছে। এটা বই মেলা স্কুলের মেলা বলে ব্যাপারটা সেটা কিন্তু বেচাকেনার আলাদা ফারাক পড়ে না। ব্যাপারটা হচ্ছে যে বই মেলা হলে অনেক বড় হয়, স্কুল মেলা ছোট হয়, কিন্তু তাতে লোকের জমায়েত কম হয় না। মোটামুটি এই অঞ্চলের মধ্যে এখানে তো খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। এই মেলায় আমার এই প্রথম বছর, আমি এই প্রথম বছর আমি এখানে এসেছি। হ্যাঁ, দেখেছি বা করেছিও, কিন্তু এখানে আমি আজ এবছর প্রথম। আমার এখানে সব ড্রয়িং, আমার সব ড্রয়িং চিত্র লেখা। স্কুলের বই মেলাটা হচ্ছে আপনার একটা সীমাবদ্ধের মধ্যে, আর যেটা আদার্স যে মেলাগুলো হয় সেটা তো অনেক জায়গা মিলে সব কিছু ভ্যাডি সেখানে পাওয়া যায়, এটা একটা সীমাবদ্ধ এই আর কি। কেন বেচে কেনার দিকটা আজকে তো প্রথম দিন, বনি টনি করে ফেলে ফেলেছি, কোনো অসুবিধা নেই, পাঁচ ছ পিস বই বিক্রি করেছি। এবার আজকে হয়তো সেরকম একটা কিছু হবে না, আশা রাখছি আগামী দিন থেকে আরও অনেক কিছু আশা করব। আমার খুব ভালো লেগেছে মোটামুটি, এই আমি যেদিনকে বুকিং করে গেলাম সেদিনকে এসে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমি বাড়ি গিয়েও বলেছি স্কুলের পরিবেশ বা কিছু কয় পরিষ্কার, বা হেডমাস্টারের কথা বলেছি আমি, উনি কি বিশ্বাস নাম ভদ্রলোকের, আমার খুব ভালো লেগেছে এবং এদিক দিয়ে আমি খুব স্যাটিসফাই, খুব স্যাটিসফাই আমি। দেখুন, এই উদ্যোগ অবশ্যই খুব ভালো এবং শুভ চিন্তা। মানে স্কুলের ছেলে মেয়েদের তো বই পড়তেই হয়, এবং তারা যদি এখন থেকে একটা বই মেলায় ঘুরে বই চয়নের যে ব্যাপারটা, সেটা আমার মনে হয় স্কুল থেকে খুব ভালো। এই স্কুলে স্কুলে যদি এই মেলাটা হয়, প্রকাশকরা যেরকম উপকৃত হবে, স্কুলের ছাত্রছাত্রীরাও সেইভাবে উপকৃত হবে, আর যদি ছাত্রছাত্রীরা উপকৃত হয়, আগামী দিনে সমাজটা আমার মনে অনেক ভালো হবে। প্রাচীন সংস্কৃতি যে এখনও মুছে যায়নি তা ধরা পড়ল আমাদের এই ক্যামেরায়। দেখুন, পশ্চিম মেদিনীপুর পিংলা নয়া, এরা রামায়ণ আছে, তারপর আছে মনসামঙ্গল আছে, চণ্ডীমঙ্গল আছে, কৃষ্ণলীলা আছে, আদিবাসীদের উৎসব আছে, পৌষ পার্বণ। এখন 500 টাকা থেকে এখন 10,000 পর্যন্ত আছে। শুধু মেলা না, আমি বিভিন্ন জায়গায় আমি এক্সিবিশনে যাই। আমার তো মানে 50 বছর শুধু কলকাতায় আসছি, তারপর আমার ছেলেরা সব এই পটের কাজ করে। আমি প্রত্যেকটা জায়গায় আমি গিয়ে পটচিত্র আঁকা শিখাতে যাই। হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, বেঙ্গালোর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, এইসব জায়গায় অনেকে টাঙিয়ে রাখে, অনেকে এইসব। এখন তো পড়াশোনা হচ্ছে স্কুল কলেজে তো লেকচার দেয়, এখন আছে টাঙাবার নয়, আর গ্রামে দেখাতে গ্রামে দেখানো নয়। এখন সব লিয়ে যারা মানে বাংলা বিভাগে যারা লেকচার দেয় তারাই কিনে নিয়ে যায়। শুনলে অবাক হবেন, ব্যবসায়িক ভিত্তিতে প্রকাশনী সংস্থাগুলির সাথে একই তালে এবার নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল নিজস্ব প্রকাশনায় প্রকাশিত হলো দুটি নাটকের বই। বই হলো শ্রেষ্ঠ বন্ধু। আমরা শুনে নেব এই সম্পর্কে এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের মুখ থেকে, কি বলছেন উনি শুনুন। বার্তা দিতে চাইছি যে বই আমাদের জীবনের শ্রেষ্ঠ বন্ধু। বই হচ্ছে জ্ঞানের আধার। বই পড়ো, বই পড়লেই জ্ঞানচক্ষু উন্মোচিত হবে, জীবনে সত্যের সন্ধান করতে পারবে। এই জন্যেই এই বইমেলার আয়োজন। বইমেলার সাথে আমরা আজকে আরও প্রদর্শনী করেছি, যেমন একটা সাধারণ প্রদর্শনী আছে, সেখানে আমাদের বিদ্যাসাগরের
দ্বিশতবর্ষ যে হচ্ছে উদযাপন, সেই উদযাপন কমিটি আছে আমাদের বিদ্যালয়ে, বিদ্যাসাগরের উপর তারা একটা প্রদর্শনী করেছে। আমাদের স্কুলের ন্যাচারাল হিস্ট্রি ক্লাব আছে, তার নাম হচ্ছে চার্লস ডারউইন ন্যাচারাল হিস্ট্রি ক্লাব। আমার সাথে আরও দু একজন মাস্টারমশাই আছেন, আমরা সেটা চালাই। সেখান থেকে আমরা ভারতের রাজ্য পাখি এর উপরে একটা প্রদর্শনী করেছি। আমাদের স্কুলে একটা ফিলাটেলি ক্লাব আছে, তারা ডাক টিকিটের উপরে একটা প্রদর্শনী করেছে। এবং আজকে এই যে মোবাইল যন্ত্রণা, এই মোবাইল ছাত্রদেরকে অনেকটা সময় নিয়ে নিচ্ছে, সেই কথা বিবেচনা করে আমরা মোবাইলের সুফল, সেই কারণে আমরা একটা আমাদের যে ফটোগ্রাফি ক্লাব আছে, সেই ফটোগ্রাফি ক্লাবের উপর আমরা বলেছিলাম মোটে মোবাইল ফটোগ্রাফির উপর প্রতিযোগিতা হবে। সেই ছাত্ররা যে মোবাইল ফটোগ্রাফি পাঠিয়েছে, মোবাইলে তুলে যে ছবি পাঠিয়েছে, তার উপর একটা প্রদর্শনী আছে। আমরা বিজ্ঞান প্রদর্শনী করি প্রত্যেক বছর, যাদের শতবর্ষ হয়, 125 বছর হয় বা 150 বছর হয়, এই রকম বিজ্ঞানীদের নিয়ে আমরা বিজ্ঞান প্রদর্শনী করি এবং তাদের নামাঙ্কিত করি, মেডেল দিই তাদের। যেমন এবার বায়োলজির উপর আছেন, আছেন ফিজিক্সের উপর, কেমিস্ট্রির উপর। ফিজিক্সের যেমন এবার আছেন মেঘনাথ সাহার, সাহা সমীকরণের প্রায় 125 বছর হচ্ছে, সেই কারণে সেটা তার উপরে আমরা একটা মেডেল রেখেছি। আমরা মেন্ডেলিফের যে পর্যায় সহ এটা 150 বছর হচ্ছে, তার উপরে একটা মেডেল রেখেছি। আমাদের মেধা সন্ধান পরীক্ষা হয়, সেখান থেকে এগুলো আমরা চালু করি এবং ছাত্রদের দিয়ে থাকি। এর সাথে আমাদের সমাজবিজ্ঞানেরও প্রদর্শনী আছে, ইতিহাস এবং ভূগোল। আমরা এই মডেলগুলো করে ছাত্রদের কাছে বিষয়গুলোকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করি এবং বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে চাই বিজ্ঞানের প্রয়োজনীয়তা, তার প্রচার এবং প্রসার। এই উদ্দেশ্যেই আমরা এই প্রদর্শনীগুলো করি, যাতে ছেলেরা সহপাঠক্রমিক কার্যক্রমে দক্ষ হয়ে ওঠে এবং পড়াশোনার পাশাপাশি তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধিত হয়। আমরা তো পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্মল বিদ্যালয় পেয়েছি, শিশুমিত্র পেয়েছি, এবার আমরা যামিনী রায়ের অ্যাপ্রিসিয়েশন পেলাম। আমরা খুব অল্পের জন্য হয়তো মূল পুরস্কারটা পেতে পারিনি, কিন্তু অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি, যাতে আমরা আগামী বছর আবারও এর জন্য আবেদন করতে পারবো অ্যাপ্রিসিয়েশনের জন্য। এছাড়া আর বিভিন্ন প্রতিযোগিতায় ছেলেরা যায়, দাবা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, ছেলেরা সফল হয়। যেমন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে যে উত্তর চব্বিশ পরগনার জেলা শিক্ষা আধিকারিকরা যে বিদ্যাসাগরের উপর প্রবন্ধ প্রতিযোগিতা করেছিলেন, সেখানে সারা জেলার মধ্যে নবম এবং একাদশ দুটো ক্ষেত্রেই আমরা প্রথম হয়েছি। আমাদের কুইজ টিম যারা আছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রথম স্থান পায়, কখনো কখনো এমনও হয় যে প্রথম এবং দ্বিতীয় দুটোই আমাদের ছেলেদের মধ্যে একসাথে লড়াই চলে। আমাদের একটা নাটকের যে ক্লাব আছে, দেখলেন ড্রামা ক্লাব, তারা এখানে বিভিন্ন সংস্থার আমন্ত্রণে তাদের গিয়ে আমন্ত্রিত হয়ে নাটক করে দিয়ে আসে। তাই আমরা চেষ্টা করি পড়াশুনোর পাশাপাশি বাচ্চাদের সাংস্কৃতিক বিষয়টাতেও সমৃদ্ধ করে তুলতে, শারীরিকভাবে অবশ্যই তার সাথে। মেলা তো মিলন মেলা, সেখানে মনের প্রসারতা হয়, সেই বার্তাই দেব। বই কেনো, বই পড়ো, বই জীবনের শ্রেষ্ঠ বন্ধু, বই বই হলো শ্রেষ্ঠ উপহার, এই বার্তাই আমি ছাত্রদের কাছে দেব। আজ এখানেই শেষ করছি। এভাবে নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে হাজির হবে ওরা আসছে টিম আপনার মোবাইলের স্ক্রিনে। তাই ওরা আসছে টিভি নিউজ দেখতে ওয়েব চ্যানেলের মাধ্যমে আপনারা নতুন নতুন আঙ্গিকের খবর দেখতে পাবেন। আর আমাদের এই নিউজ দেখতে আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ওরা আসছে টিভি নিউজ, আর দেখতে থাকুন নতুন নতুন খবর। আর এছাড়া যদি আপনি আপনার ইউটিউবে গিয়ে সার্চ করেন ওরা আসছে টিভি নিউজ, সেখানেও দেখতে পাবেন আমাদের এই খবর। তাই আজ এখানেই শেষ করছি। আমরা আছি, আমরা থাকব আপনাদেরই পাশে। নমস্কার।